ক্লাস থ্রি, আজকেও চলে এলাম তোমাদের অঙ্ক শেখাতে। আজকে 34 পাতা, অর্থাৎ 12 নম্বর পর্ব। তোমরা পর্বগুলো পরপর খুঁজে পাচ্ছ কি না, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে সেখান থেকে, যে দেখতে পারো বা প্লে লিস্ট থেকেও দেখতে পারো। এখন আমাদের পড়া হবে আজকে যাত্রা পালা দেখতে যাই। যাত্রা পালা অর্থাৎ সেই গান হয় না, যাত্রা হয় সেই সব পালা। বেশ, সামনে মেঝেতে অনেকে বসেছে, বসে যাত্রা দেখছে। প্রথম দিকে 110 জন আছে, দ্বিতীয় প্রথম দিনে আর দ্বিতীয় দিনে 123 জন আছে। দিয়ে দেখো প্রথম দিন বলছে যাত্রা দেখতে এসেছেন, প্রথম দিনে কত এসেছেন, 110 জন। সেখানে একটা শত দিয়েছে, একটা 10-এর কার্ড দিয়েছে, একটা 100-এর কার্ড দিয়ে এখানে কিছু নেই বলে 0 করে 110 করে দিয়েছে। এটা কত, 100, 2, 10, 3, 23, 123, 2 10, 100, 3, 10, 3, 33। এটা আমাদের যোগ করে হয়ে যাবে, 2 আছে, 2 নামিয়ে দিয়েছি, 3টে আছে, 3টে নামিয়ে দিয়েছি, 2 আছে, 2 নামিয়ে দিয়েছি। আমরা তো যোগ জানি, 3 নেমে গেল, আবার 2 আর 1-এ 3 হয়, 1-এ 1-এ 2 হয়, 233। দুদিনে আমাদের কতজন যাত্রা শুনতে এসেছে, 233 জন। বাবা, ভালো যাত্রা হচ্ছে আমাদের তো। চলো দেখি তারপরেটা, কার্ড নিয়ে খেলা করি। এইখানটা 2, 3, 1, তাহলে শতকের ঘরে কটা শতক দেব, 2টো শতক দিয়ে দেব। 3টে 10 আছে, 3 10 1 31 বলি না, 3টে 10-এর কাট করব, চৌকো চৌকো। আমার ঠিক হচ্ছে না, তোমরা লিখে নেবে ভেতরে 10 লিখে দেবে, কাটের ভেতরে 10, এরকম করতে হবে। হ্যাঁ, এটুকু জায়গা করা যায়, ওদের বেলা দেখো কত বড় বড় ঘর করেছে। আর একটা 1 দিয়ে দেবো, ত্রিভুজের মতো যেটা রয়েছে, হয়ে গেল 105। একটা 100 কার্ড দেবো, এখানে কিছু দেবো না, এখানে 5টা 1 দেবো, হয়ে গেছে। তা 6টা হলো, 5 আর 1-কে 6 হয়, তা 6 লিখে দেবো এখানে, বা 6টা কার্ড আঁকবো, 3টে 3টে 6টা দিলাম, এটা 3টি করে দিলাম, আর এটা 3টে, তাহলে কত হলো, 300, 3, 6, এখানে লিখে দেবো। যোগটা করে নেবা, এরকম করে তো শেখা হয় না, কারণ অনেক সময় হাতে রেখে যোগ করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে আমরা যোগ করা শিখে নিই, 5 আর 1 দিলে 6 হয়, তো হাতে কিছু নেই, 3 নেমে গেলো, এদিকে 3 নেমে গেল। এগুলো কেন শেখাচ্ছে বলো তো, এগুলো একটা যোগ শেখানো হবে, আবার তোমাদের ঠিক মনে রাখতে পারছো কি না, কোনটা 100 কার্ড কোথায় বসাতে হবে, একটু বুদ্ধি করে খেলা আর কি। এই যোগটা তো আমরা করে নিতে পারবো, এখানে 6টা আমরা গোল গোল করবো, 100, তারপরে না 3টে 3 আছে, আমরা একটু দেখতে পারিনি, 3 আছে, আর এটা 0টা কিছুই দেবো না, এটা 4টে ত্রিভুজ করে দেবো, এই 4টে করে দিলেই হয়ে যাবে। আর নিচে 2টো শতক করব, 3টে 10-এর কাট করব, আর 2টো ত্রিভুজের মতো সরু সরু করে করে দেব, 2টো হবে না, 3টে করে ফেললাম। যোগটা করলে কত হবে, 4 আর 2-এ 6 হবে, 3 হবে, হাতে কিছু নেই, 3-এ 5, 5, 3, 6, 5, তো 5টাই হয়েছে, 3টে হয়েছে আর 6টা হয়েছে। কোনো কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা লাইক করছো না, মাঝে মাঝে রেগে যাচ্ছি। চলো এটা কত হবে, 0 আর 1-কে যোগ করলে 1 নেমে যায়, কারণ এ বাড়িতে 1 টাকা দিলো, আর এ বাড়িতে 1 টাকা দিলো, কিছুই দিলো না, 1 টাকা, তোমার 1 টাকাই হলো। আর 7 আর 1-কে 8, 2 আর 1-কে 3, 3 8 8, 3 8 1, যোগ ফলটা লিখে দিলাম, দেখে দেখে এটাকে 2টো শতকে করে দেবে, 7টা 10 করতে হবে, চৌকো চৌকো, 4টে হয়েছে কোনো রকমে, 3টে করে দিয়ে 7টে হয়ে গেছে, এটা 1টার ওই ত্রিভুজ।
তোমার যে আঁকাটাও শিখে যাবে, আবার হাতে করে এই ত্রিভুজ কেমন করে আঁকতে হয়, বৃত্ত কেমন করে আঁকতে হয় এটা শিখেও যাবে, গোল কেমন করতে হয়, সব কায়দা আছে তোমাদের শেখাবার জন্য। নিচে একটা 10 হবে আর একটা শতক হবে, এটা ভালো করে করে করবে, তাহলে শেখার সবই তোমাদের শেখার জন্য করেছে, অনেক কিছু এখানে শেখা হচ্ছে, ঠিক ঠিক ঘরে বসাতে হচ্ছে না, একটু একটু ভুল হয়ে গেলেই ভুল হয়ে যাবে। যোগটা করে নি, 5 আর 1 = 6 হয়, 2টা নেমে গেল, বাবা 2 টাকা আর কেউ দিল না আমাকে কিছু, 2 টাকাই থাকলো, আর 3 আর 1 = 4, 4 2 = 6, এখানে লিখবো 4 2 = 6। এখন একটা শতক তো আঁকি, এই ঘরটা ফাঁকা ভারী হলো, 5টা 1 আঁকতে হবে। তোমাদের বইয়ে লিখি না, কিন্তু লিখে না দিলে অনেকে পারছো না বলে আমাকে করতে হচ্ছে। আর নিচে কী হবে, 3টে 0 হবে, মানে এই 100 কার্ড হবে আর 2টো 10-এর কার্ড হবে মাত্র, খুব মজা। এটা একটা ত্রিভুজ হবে, তাহলে দেখো এরপরে করা ছিল 5টার 1টা 6টা হয়ে গেছে, তাহলে 6 লিখতে হতো, 6 হয়ে গেছে, এটা 2টা হয়ে গেছে, এটা 4টে হয়ে গেছে, শিখে ফেলছি না, প্রতিদিন তো আমরা 2 পাতা শিখছি, তাই এখন আমাদের 1 পাতা শিখতে হবে। এটাকে কি বলেছে, অমল দোকান থেকে দেখো, 87 টাকা 25 টাকা, টাকা টাকা ফল কিনে আনি, বেশ, কমল দোকান থেকে কিছু ফজলি আম 87 টাকা, আর কিছু ল্যাংড়াম 25 টাকা। ল্যাংড়াম খেয়েছো, মালদা কিন্তু আম বিখ্যাত, তোমরা জানো তো আমাদের মালদা আম বিখ্যাত, ফজলি আমও হয় আবার ল্যাংড়া আমও হয়। এখন দেখি 87, দেখো এখানে টাকা, তার মানে দেখো এখানে 8টা 10 8 10 7 87 বলি, তা 8টা 10 লিখে দিয়েছে, 7টা এখানে লিখে দিয়েছে, 25 2 10 5 25, 2টো 10 2 10 বলে দিচ্ছি, 2টো 10 আর 5টাই। এখন এই দুটোকে বার করে দিয়েছে, কেন বার করে দিয়েছে গো, যে আর এইটাকে এইখানে দিয়েছি, দেখো কেন হয়েছে না, 10টার বেশি হয়ে গেলে বার করে দেবো, দিয়ে সেই গোটা ঘরটাকে এদিকে নিয়ে চলে যাব, 10টা 1টা হলে আমাদের এদিকে যোগ হয়ে যাবে, বেশ চলি। আমাদের এদিকে হয়েছিল মোট কতগুলো 10 হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাই 2টোকে বার করে দিলাম, দিয়ে এই গোটা 10টা এগুলো কেটে দেবো, দিয়ে এখানে 1টা 10-এর কার্ড এঁকে দেবো, তা কটা 10 হয়ে গেল, আর নিচে কটা ছিল, 10 10 2টো ছিল, 2 10 5 25, তা 10 কটা হয়ে গেল আমার, 10 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাহলে কী করবো, 10টা 10কে আবার নিয়ে নেবো, 1টা 10কে বার করে দেবো, বেরিয়ে আছে যে থাকুক, এই 10টা নিয়ে এখানে 100 হয়ে গেল একটা, ঠিক আছে, তাহলে একটা এই হলো, একটা এই হলো, আর বাইরে যে গোটা পড়ে আছে সেগুলো লিখে দিলাম, তাহলে 1 10 1 আর 2, দেখো 1টা 100 1টা 10 1টা 2, তার মানে এত কাণ্ড করে যোগ করতে হবে কেন আমাকে, আমি তো প্লেন যোগ করতে জানি স্যার, কীরকম যোগ করতে জানি, 7 আর 5 = 12 হয়, 7 আর 5 যোগ করলে 8 9 10 11 12 হয়, 5টা ফুট করে দিয়ে দেবো, দিয়ে 7-এর পর থেকে 5-এর পর থেকে আমি উপরে 7টা ফুট করে দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7, 5-এর পর থেকে গুনবো, 6 7 8 9 10 11 12, 12 2 বসাবো, হাতে এখানে 1 দেবো, দিয়ে 8 9 10 আর 1 11 বসিয়ে দেবো, মানে যোগ হয়ে যাবে, এত কাণ্ড করে যোগ করাচ্ছে, 10টা হবে, আবার একটা পাঠিয়ে দেবো, অর্থাৎ তোমরা ঠিক ঠিক আঁকতে পারছো কি না, ভালো শিখতে পারছো কি না সেটাই শেখাচ্ছে। অমল দোকানিকে কি দিল, 112 টাকা দিয়ে দিয়েছে, বেশ, বারুইপুরে পেয়ারা বিখ্যাত ওখানে কিন্তু, হ্যাঁ পেয়ারারই গল্প জানবে, বারুইপুরে পেয়ারা হয় খুব ভালো, তোমাদের যদি কারো বাড়ি বারুইপুর হয় অবশ্যই জানো, কি হয়েছে পেয়ারা কত পেয়ারা হয়েছে, দিদি আরও 5টা পেয়ারা দিল, এখন কটা ছিল গো, মোট পেয়ারা হলো 106, কটা ছিল কটা গো, 106টা ছিল মনে হয় জানো,
মোট পেয়ারা হলো 106, আর পাঁচে 11, 111টা, এটা গুনলে 106টা পাবো। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 10, 10 100 আর 6টা আছে, সেটা আমরা যোগ করছি। 5, 6, 11 হাতের হলো 1, এই একটাই বসে গেল আর এই একটা বসে গেল, তাহলে আমাদের 111টা। এরকম করে যোগ করা শিখবা, একটু দেখতে পাচ্ছিল না, দেখে নাও। 506কে আমি একটু পাশে যোগটা করে দিই, 106 আর 5, তাহলে বাঁয়ে দুটো শূন্য দিয়ে দেবে সব সময়, তাহলে তিনটে মিলে যাবে। 5, 6, 11 1, হাতের হলো 1, এই একটা বসে গেল, এই একটা বসে গেল। ওকে, আবার দেখা হবে পরের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।